এত জোরে ঝড় চলেছে, এত জোরে ঝড় বাতাস চলেছে, ঝড়ের সাগরের তুফানে স্টিমার কি করেছে, সাগরের পানি হাঁটিছে, ডুবে চলে গেছেন, হাজার হাজার মানুষ সব ইন্তেকাল করতেছেন পানির নিচে ডুবে ডুবে। আবদুল্লাহ ইবনে মুবারক একবার পানির নিচে যায়, আবার উপরে ওঠে। এবার আবদুল্লাহ ইবনে মুবারক আল্লাহর কাছে আল্লাহর কাছে করছেন, রব্বুল আলামিন আমি আবদুল্লাহ ইবনে মুবারক, আমার ভিতরে কোরআন রয়েছে 30 পারা, আমি 30 পারা কোরআনের হাফেজ, আমার দিলের মধ্যে আবার সিনার মধ্যে কোরআনে কারিম রয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনের রোসেলা করে তুমি আমাকে হেফাজত করো, তুমি আমাকে বাঁচাও, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আরজি এমন ভাবে কবুল করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে একটি তক্তা তার মাঝে একটি তক্ত আব্দুল্লাহ ইবনে মুবারকের সামনে যখন তুলে ধরেছেন, আব্দুল্লাহ ইবনে মুবারক ওই তক্ত উপরে উঠে যখন বসে গেছেন, আব্দুল্লাহ ইবনে মুবারক চিন্তা করতেছেন এই তক্ত আমাকে সাগরের কিনারে নিয়ে যেতে পারবে নাকি, সম্ভব সম্ভব নয়, কিন্তু এলহামের মাধ্যমে চলে আসবে। আব্দুল্লাহ ইবনে মুবারক তোমার মতো হাজার হাজার আব্দুল্লাহ ইবনে মুবারক যদি ওই তক্তর উপরে উঠো, কিন্তু এই তক্তর ক্ষমতা নেই পানির নিচে তোমাদের ডুবানো, বলেন সুবহানাল্লাহ, সম্ভব কোন চিন্তা করো না, কোরআনকে মহব্বত করতে হবে, কোরআনকে ভালোবাসতে হবে, কোরআনকে সম্মান দিতে হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সম্মান দান করবেন। কথা রেখে বলেন একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সামনে দিকে দিকে আসি, মাঝে মাঝে ফাঁকা আছে, ফাঁকা থাকলে কি হবে, শয়তান বসে যাবে, কথা রেখে বলেন, এই জন্য আমরা ফাঁকা যাই হোক করে গ্যাপ গুলো আমরা একটু কষ্ট করে মেহরবানি করে একটু পূরণ করে বসতে ভালো লাগে, একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা আনন্দিত হওয়ার দরকার, খুশি হওয়ার দরকার, কিন্তু কিছু মানুষ আছে মদ খেয়ে আনন্দ পায়, জুয়া খেলে আনন্দ পায়, ঘুষ খেয়ে আনন্দ পায়, এরকম আছে কিনা বলেন, আছে না, এরকম মানুষ আছে মদ খেয়ে জুয়া খেলে ঘুষ খেয়ে কি করে আনন্দ করে, আনন্দ পায়, আর বলবো আপনাদের আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারা আল্লাহ রাব্বুল আলামিন 3 নম্বর কোরআন 278 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন, আল্লাহু আকবার, কার কথা, কার কথা, আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কি বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আল্লাহ বলেন নাই, ইয়া আইয়ুহান্নাস বলেন নাই, ইয়া আইয়ুহাল ইনসান বলেন নাই, সম্মানের সাথে সুন্দরভাবে কত মহব্বতের সাথে বলতেছেন, হে ঈমানদারগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে ঈমানদারগণ ইত্তাকুল্লাহ, তোমরা যদি আমাকে ভয় করো, কাকে ভয় করো, আল্লাহকে ভয় করো, আল্লাহ নিজেই বলতেছে তোমরা যদি আমাকে ভয় করো, এরপরে কি বলতেছে, এরপরে তো ভেজাল, ওয়াদারুমা ওয়াদারুমা বাকিয়া মিনার রিবা, ওয়াদারুমা বাকিয়া মিনার রিবা, তোমরা যদি আমাকে ভয় করো তাহলে, হে ঈমানদারগণ তোমরা যদি আমাকে ভয় করো, সুদ এবং ঘুষের নিকটে তোমরা যাবে না,
সুদ এবং ঘুষ খাবে না। কার কথা? কার কথা এটা? আল্লাহ তাআলা বলতেছে, যদি তোমরা যদি সুদ এবং ঘুষ খেয়ে থাকো, সুদ ঘুষ যদি তোমরা খাও, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে বলতেছেন, ইন কুনতুম মুমিনিন, ইন কুনতুম মুমিনিন, তোমরা মুমিন হতে পারবে না, তোমরা মুমিন হতে পারবে না যদি তোমরা সুদ এবং ঘুষের মধ্যে থাকো, তোমরা মুমিন হতে পারবে না। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, যদি তোমরা এরপরেও যদি তোমরা সুদ ঘুষ যদি খাও, আল্লাহ পাক রব্বুল আলামিন পরের আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, فَإِن لَّمْ تَفْعَلُوا فَأَذَنُوا بِحَرْبٍ مِّنَ اللَّهِ وَرَسُولِهِ فَإِن لَّمْ تَفْعَلُوا فَأَذَنُوا بِحَرْبٍ مِّنَ اللَّهِ وَرَسُولِهِ আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, যদি তোমরা সুদ ঘুষ খেয়ে থাকো, সুদ ঘুষের মধ্যে যদি তোমরা লিপ্ত থাকো, তাহলে তোমরা কি করলে আল্লাহ এবং আল্লাহর রাসূলের সঙ্গে জিহাদ ঘোষণা করে দিতে পারেন? নাউযুবিল্লাহ। তাহলে আমরা আর কি সুদ ঘুষ খাবো? সুদ ঘুষ খাবো নাকি? সুদ ঘুষ যদি খাওয়া যায়, আল্লাহ এবং আল্লাহর নবীর সঙ্গে যুদ্ধ ঘোষণা করা হলো, আর আল্লাহ এবং আল্লাহর রাসূলের সঙ্গে যুদ্ধ ঘোষণা করেছিল কারা? কাফেররা। কাফেররা যুদ্ধ ঘোষণা করেছিল। নমরুদ ব্যক্তি, নাম শুনেন না আপনারা, নমরুদ শয়তান আল্লাহর সঙ্গে এমন খারাপ আচরণ করেছে, এই নমরুদকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সালাম করতেছেন, বলা ইব্রাহিম রব্বি আল্লাযী ইয়ুহয়ী ওয়া ইউমীত, ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদকে বলতেছেন, আমার আল্লাহ তাআলা মানুষকে মারতেও পারেন আবার বাঁচাইতেও পারেন, কে বলতেছেন? ইব্রাহিম বলতেছেন, হে নমরুদ, আমার আল্লাহ তাআলা মানুষকে বাঁচাইতে পারে এবং মারতেও পারে। এবার নমরুদ বলতেছেন, দেখো আমি কি করতে পারি, আমি অক্লম খুদা নই। দুইজন ব্যক্তিকে ডাকলো, তার গোত্রের দুইজন ব্যক্তিকে ডেকে বলতেছেন, এই দুইজনকে কি করব? ইব্রাহিম দেখো তরবারি নিয়ে একজন আর গর্দানের উপর মারলেন, ধর থেকে মাথা আলাদা হয়ে গেল, আর একজন ব্যক্তি বেঁচে আছেন। নমরুদ বলতেছে, তুমি চলে যাও চম্বরা, এটাই বোঝাইতেছেন, হে ইব্রাহিম দেখো আমি মারতেও পারি আমি বাঁচাইতেও পারি, আমি কোন খুদা নই। এই নমরুদ এত বাড়িয়ে এত বেড়েছিল, এত বেয়াদুরি করেছে আল্লাহর সঙ্গে, এই নমরুদ পাহাড়ের উপর উঠে তীর নিক্ষেপ করতেছে আল্লাহকে মারার জন্য, আল্লাহ তাবারক তাআলা আর বরদাস্ত করতে পারলেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন সবচেয়ে ক্ষুদ্রতম মশাই মশা আল্লাহ তাবারক তাআলা মশাকে বাঁচিয়ে দাও, মশা যাও নমরুদকে এবার সাহায্য করো। মশা নমরুদের সামনে এসে প্রসেস করতেছেন, নমরুদকে সাহায্য করবেন, নমরুদের দেহের ভিতরে মশা ঢুকে গেছেন, জ্বালাতন শুরু হয়ে গেছে নমরুদের। নমরুদ এবার এই জ্বালাতন সহ্য করার জন্য, নিবারণ করার জন্য বিভিন্ন রকম ভাবে ওষুধ খাওয়া শুরু করলেন, কিন্তু কোন ওষুধ খাওয়া তার কোনো কাজে লাগলো না। আখের আটজন ব্যক্তিকে সে কি করলো? নিযুক্ত করলো তার খেদমত করার জন্য। আটজন ব্যক্তি কি করছে? 100 বছর নয়, 200 বছর নয়, 300 বছর নয়, 350 বছর ওই নমরুদ স্যান্ডেলের আঘাত দিয়ে স্যান্ডেল পিটা করেছে তাদের নমরুদকে, এবং স্যান্ডেল পিটা করে দুনিয়ার থেকে বিদায় করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ, ওই স্যান্ডেল পিটা করে নমরুদকে এই দুনিয়ার থেকে
বিদায় করেছেন আমাদের সাবধান হইতে হবে এই নমরুদ থেকে আমাদের শিক্ষা নিতে হবে আজকে যারা আমরা কোরআনের উপরে আঘাত হানছি ইসলামের উপরে আঘাত হানছি আরে মোলাদেরকে আমরা নির্যাতন করতেছি আরে মোলাদেরকে আমরা মিথ্যা মিথ্যা মামলা দিয়ে আমরা ফাঁসির কাঠে ফাঁসির কাঠ করে যারা ঝোড়াচ্ছি আজকে আমাদের চিন্তা করতে হবে আমরা এই দুনিয়াতে চিরকাল থাকবো না এই দুনিয়া থেকে আমাদের চিরকাল চিরকাল থাকবো না এই দুনিয়া থেকে একদিন আমাদের বিদায় নিতে হবে এই নম্রতার মতো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের বিদায় করতে পারেন কথা ঠিক কেন বলেন সম্মানিত উপস্থিতি শিক্ষা দিতে হবে কাল কঠিন কিয়ামতের ময়দানে হাসরের ময়দানে জবাব দিতে হবে আসামের গাঢ় গড়ায় উঠে আল্লাহ পাকের কাছে প্রশ্নের জবাব দিতে হবে দুনিয়াতে যা কিছু করেছি সব রেকর্ডিং হয়ে যাচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ও আমার বান্দারা তোমরা সাবধান হয়ে যাও কিয়ামতের ময়দানে হাসরের ময়দানে সেদিন তোমরা কি করবে তোমাদের জবান বন্ধ করে দেওয়া হবে তোমাদের কি করা হবে জবান বন্ধ করে দেওয়া হবে সেদিন মানুষের হাত কথা বলবে মানুষের পা কথা বলবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন 18 নম্বর পারা সূরা নূরের মধ্যে 24 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন 16-17 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন ইয়াউমা তাশহাদু আলাইহিম আলসিনাতুহুম ওয়া আইদিহিম ওয়া আরজুলুহুম বিমা কানু ইয়ামালুন কিয়ামতের ময়দানে হাশরের ময়দানে পা কথা বলবে হাত কথা বলবে প্রত্যেকটি মানুষের অঙ্গ প্রত্যঙ্গ বলন কথা বলবে পা কি করেছে সেদিন পা বলে দিবে রব্বুল আলামিন আমাকে এমন কাজ করাইছে মানুষকে দড়াইয়া দড়াইয়া ধরাইছে ধরানোর পরে পা দিয়ে আমাকে গুটিয়ে গুটিয়ে মারাইছে হাত দিয়ে চাকু মেরেছি মানুষকে আরে যারা ইসলামের পথে শোনো ইসলামের দাওয়াত দিত কোরআনের দাওয়াত দিত আরে আমাদেরকে ভালো মানুষদেরকে চাকু মারা হয়েছে এই হাত দিয়ে কি করা হয়েছে গুলি করা হয়েছে এই হাত দিয়ে লোগা লোগা বৈঠা দিয়ে মানুষকে মারা হয়েছে এই পা দিয়ে মানুষকে মারা হয়েছে সেদিন প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ গুলন জবাব দিয়ে দিবে বলেন সুবহানাল্লাহ শুধু তাই নয় আল্লাহ পাক রব্বুল আলামিন এরপর আবার বলতেছেন 24 নম্বর পড়াই সূরা আলিম সিজদার মধ্যে 21 নম্বর 20 নম্বর আয়াত আল্লাহ তার বলতেছেন হাত্তা ইযা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার আরে সেদিন মানুষের চোখ কথা বলবে কান কথা বলবে মুখ কথা বলবে আরে প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ গুলোর কথা বলবে আরে সেদিন এই সমস্ত বিষয়ের উপর সব সাক্ষী দিয়ে দিবে সেদিন ওই মানুষটি বলবে আরে তোকে এত সুন্দর ভাবে খাওয়াইছি এত সুন্দর ভাবে পড়াইছি এত সুন্দর ভাবে তোকে আমি আদর করেছিলাম এত সুন্দর ভাবে যত্ন করেছিলাম আজকে আমার বিরুদ্ধে সাক্ষী দিচ্ছিস কারা বলবে কথা ওই জালেমেরা বলবে কথা ঠিক কারা বলেন কারা বলবে ওই জালেমেরা বলবে আরে তুই আমার বিরুদ্ধে সাক্ষী দিচ্ছিস আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন শুধু তাই নয় অঙ্গ প্রত্যঙ্গ বরং সাক্ষী দিবে এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন তোমার চামড়া বডির সঙ্গে যে চামড়া লেগে আছে এই চামড়া পর্যন্ত তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে চামড়াকে সেদিন আফসোস করে বলবে আরে চামড়া তুই আমার বিরুদ্ধে সাক্ষী দিচ্ছিস তোকে এত আদর করেছি আরে ভালো মানুষদেরকে হত্যা করার জন্য নির্যাতন করার জন্য প্রমোশন বাড়িছে এসি রুম পেয়েছি বাড়ি পেয়েছি আর এত কিছু করেছি বিদেশি সামান ব্যবহার করেছি আজকে তুই আমার বিরুদ্ধে সাক্ষী দিচ্ছিস সেদিন আল্লাহ পাক রব্বুল আলামিন এর কাছে চামড়া বলবে আল্লাহ তুমি প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গকে তুমি জবান খুলে দিয়েছো আমার জবান খুলে দেওয়ার মতন তৌফিক দেবে না আমি একটু জবান খুলে তার বিরুদ্ধে সাক্ষী দেবো বলেন সুবহানাল্লাহ বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা নয় সে কোনদিন আসবে না রে কর যদি ভয় বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা নয় সে কোনদিন আসবে না রে কর যদি ভয় আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময় আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়
বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা হয় সে কোনদিন আজ পেরারে করো যদি হয় বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা নয় সে কোনদিন আজ পেরারে করো যদি হয় জিহাদের ময়দানে তে যেতে তোমাকে হবে জিহাদের ময়দানে তে যেতে তোমাকে হবে প্রয়োজনে সব রক্ত টোপা জমিনে ঢেলে দিবে জিহাদের ময়দানে তে যেতে তোমাকে হবে প্রয়োজনে সব রক্ত টোপা জমিনে ঢেলে দিবে তবু তোমায় লড়তে হবে মানে বলা পরাজয় তবু তোমায় লড়তে হবে মানে বলা পরাজয় বিপ্লব মানে জীবন দেওয়া বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা নয় সে কোনদিন আজ বেরারে করো যদি ভাই আসবে বিজয় রক্ত জীবনের বিনিময় আসবে বিজয় রক্ত আমার জীবনের বিনিময় বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা নয় সে কোনদিন আজ বেরারে করো যদি ভাই কোথা থেকে সব হিন্দু শিশু কোন আমার দেশে এসে সেবার নামে কৃষ্ণ চলে মির্জাপুরের বেশি কোথা থেকে সব হিন্দু শিশু কোন আমার দেশে এসে সেবার নামে কৃষ্ণ চলে মির্জা সে কোনদিন আজ বেনারে করো যদি ভাই আজকে বিজয় রক্ত আর জীবনের বিনিময় আজকে বিজয় রক্ত আর জীবনের বিনিময় বিপ্লব মানে জীবন দেওয়া তো সে টাকা নয় সে কোনদিন আজ বেনারে করো যদি ভাই ভয় করা যাবে নাকি ভয় করা যাবে জীবন দিয়েছে কে জীবন কে দিয়েছে আরে মৃত্যু তো কুকুরেরও হয় শুকুরেরও হয় ছাগলেরও হয় গরুর হয় বিভিন্ন বিভিন্ন মাখলুকাতে হয় কিন্তু আসলে মৃত্যু হইতে হবে কিসের মৃত্যু ইমানের মৃত্যু হইতে হবে কথা ব্যক্তিরা বলে জীবন দিয়েছে জীবন আরো দিয়ে দেবো কথা ব্যক্তিরা বলে হতাশা কষ্ট হওয়া যাবে না আল্লাহ পাক রব্বুল আলামিন বলতে চান সূরা আরাফের আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বিতীয় নম্বর পৃষ্ঠায় দুই নম্বর আয়াত আল্লাহ তাআলা বলতেছেন ওয়ালা তাজিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন কে বলতেছেন এই কথা আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ও মুমিনেরা তোমরা কোনো চিন্তা করো না তোমরা কোনো ভয় করো না তোমরা কোনো হতাশাগ্রস্ত হয়ে না আমি তোমাদের বিজয় দান করব তোমাদের ধৈর্য ধারণ করতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ইউ হ্যাভ নাথিং টু বি আফ্রেড নাথিং টু বি ফ্রাস্ট্রেটেড হতাশাগ্রস্ত হওয়ার কোনো কারণ নাই চিন্তিত হওয়ার কোনো কারণ নাই আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের হাতের মধ্যে আমি বিজয় দান করব শর্ত একটা শর্ত কি শর্ত শর্ত একটা সেই শর্তটা কি আল্লাহকে ভয় করতে হবে কথা লিখতে পারেন আল্লাহকে ভয় করতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারায় আল্লাহ পাক রব্বুল আলামিন তিন নম্বর পারার শেষের দিকে আল্লাহ তাআলা বলতেছেন বাদাইয়া কুফর বিত্তাগুতি ওয়ায়ুমিন বিল্লাহি ফাকাদ ইসতামসাকা বিল উরাতিন নসাকা লা ফিসামা লাযাল্লাহু সামিউন আলিম নিশ্চয় যারা ইমানদার তারা মিথ্যা তাওহীদকে স্বীকার করবে না আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন যে সমস্ত আমার ইমানদার বান্দারা আমার মজবুত রশিরা চেপে ধরলো যে ধরলো আমার ওই সমস্ত ইমানদার বান্দাদের আমি কি হয়ে যাই আমি আল্লাহ পাক রব্বুল আলামিন অভিভাবক হয়ে যাই বলেন সুবহানাল্লাহ ইমানদার ব্যক্তিদের আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে অভিভাবক হয়ে যায় তমাম পৃথিবীর সম্রাট সম্রাটের সম্রাট বাচ্চা বাচ্চা সেই আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার যদি অভিভাবক হয়ে যায় মৃত্যুর আর কিসের ভয় কথা লিখতে বলে একজন ইমানদার ব্যক্তি কখনো দুনিয়া এবং আখেরাত ভালোবাসতে পারে না একজন ইমানদার ব্যক্তি অবশ্যই দুনিয়া ঘৃণা করবে আখেরাত ভালোবাসবে যেমনটি ভাবে একটি পাত্রের মধ্যে আগুন এবং পানি রাখা সম্ভব নয় একজন মুমিনের মধ্যে একজন ইমানদার ব্যক্তির মধ্যে এই দুইটা জিনিস কখনো থাকবে না দুনিয়াও ভালোবাসবে আখেরাতেও ভালোবাসবে আখেরাতকেও ভালোবাসবে এটা কখনো মুশকিলকারে হইতে পারে না কথা লিখতে পারে তাকে আল্লাহর নবী মুসকি একটি হাসি মেরে দিলেন
আবুবকর বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি আকাশের দিকে তাকালেন আর হাসি দিলেন মুসকি ব্যাপারটা কি আল্লাহর নবী বলতেছেন আবুবকর ওমর একটু আকাশের দিকে তাকাও আকাশের দিকে তাকাইলেন আবুবকরকে বলতেছেন আবুবকর আকাশের দিকে তুমি তাকিয়ে তুমি তুমি কি দেখতে পেলে আবুবকর বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আকাশের দিকে তাকিয়ে আমি তিনটি পাখি দেখেছি কয়টি পাখি তিনটি পাখি দেখতে পেলাম তিনটি পাখি দোড়াইতেছে আল্লাহর নবী বলতেছেন আবুবকর ওমর তুমি তোমরা তিনটা পাখি দেখতে পেলে আমি তো তিনটা পাখি দেখতে পাই নাই আমি কি দেখতে পেয়েছি তোমরা কি জানো আবুবকর ওমর বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি এবং আপনি ভালো জানেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি ভালো জানেন আপনি আমাদের বিষয়টি সুন্দরভাবে একটু ভেঙে বুঝিয়ে দেবেন আল্লাহর নবী আবুবকর ওমরকে বলতেছেন সাহাবা বান্দাদেরকে বলতেছেন আবুবকর ওমর ও সাহাবারা আমি দেখতে পেলাম একজন প্রথমে দৌড়াইতেছে ওই প্রথম ব্যক্তিকে দ্বিতীয় ব্যক্তি ধরার জন্য দৌড়াইতেছে এবং তৃতীয় ব্যক্তিকে দামনে দৌড় দিয়ে ধরার জন্য চেষ্টা করতেছে প্রথম ব্যক্তি দৌড়াইতেছেন ওইটা হলো কি তোমরা কি জানো বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ প্রথম ব্যক্তি কি আপনি বলেন আল্লাহ নবী বলতেছেন ও সাহাবারা প্রথম ব্যক্তি হলো দৌড়াইতেছে ওই ব্যক্তিটাই হলো ইমানদার ব্যক্তি আল্লাহ তাবারক তাআলাকে ধরার জন্য দৌড়াইতেছে চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা কিন্তু কি বলতেছে সমাধান তাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ দেখো কোরআনে সমাধান তাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ দেখো কোরআনে তবে পাবে সুখ শান্তির ঠিকানা তবে পাবে সুখ শান্তির ঠিকানা যদি মেনে নাও তুমি মনে প্রাণে সমাধান সমাধান তাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ কোরআনে এ তো চির জান্নাত চির মুকুতির দাবি এ যে মহাবাণী এতো চির জামলা চির মুকুতির দাবি এ যে মহাবাণী খোদারি কালামে বা এই দুনিয়ায় সেই দুনিয়ায় এই দুনিয়ায় সেই দুনিয়ায় ইসলামী বিপদ সমাধান তাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ দেখো কোরআনে সমাধান তাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ দেখো কোরআনে চোখ রাখতে হবে কোরআনে কথা ঠিক কিনা বলেন আল্লাহর হাবিব বিশ্বকবি এবার বলতেছেন ও সাহাবারা আমি আকাশে দেখতে পেলাম প্রথম ব্যক্তি দৌড়াইতেছে আল্লাহ পাক রব্বুল আলামিনকে ধরার জন্য প্রথম ব্যক্তিকে দ্বিতীয় ব্যক্তি ধরে তোর দিচ্ছে ধরার জন্য ওই দ্বিতীয় ব্যক্তি হলো দুনিয়া আর দ্বিতীয় ব্যক্তিকে তৃতীয় ব্যক্তি ধরার জন্য দাঁড়াইতেছে ওই তৃতীয় ব্যক্তি হলো দুনিয়াবি আসলে ইমানদারেরা কোনো দুনিয়ার পিছনে ঘুরে না দুনিয়া পাওয়ার জন্য তারা কি করে না তারা করে না কথা রেখে পারে হাসতে হাসতে জীবন দিয়ে দিতে পারে কথা রেখে পারে হাসতে হাসতে কি জীবন দিতে পারে না আস্তে আস্তে জীবন দিতে পারে একমাত্র কি মুসলমান ইমানদার বান্দারা সম্মানিত উপস্থিতি আমাদের ভয় করতে হবে কাকে আল্লাহ তাআলা তারা আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে বলতেছেন ওয়ালাউ আন
ভয় করত আমার তুমি যদি তাকওয়া অর্জন করতে ঈমান আনত আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার ওই জাতির জন্য আমার ওই বান্দাদের জন্য আকাশ থেকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন অঝোর দ্বারা রহমত বর্ষণ করতাম বলেন সুবহানাল্লাহ মুমিনদের জন্য মুমিন ঈমানদার ব্যক্তিদের জন্য আল্লাহ তাবারক তাআলা কি করবেন অঝোর দ্বারা রহমত বর্ষণ করবেন ঈমানদারদের জন্য কিন্তু শর্ত একটা আল্লাহ তাবারক তাআলাকে ভয় করতে হবে কপালে সিল লেগে গেছে মোহর লেগে গেছে কিন্তু ওই নামাজের মধ্যে যদি আল্লাহ তাআলার তার ভয় যদি না থাকে ওই নামাজের পাশে দাম আছে দাম আছে নাকি নামাজে যখন দাঁড়িয়ে যাব নামাজে যখন দাঁড়িয়ে যাব আমাদের মনে করতে হবে আমি আল্লাহ তাবারক তাআলার সামনে দাঁড়িয়েছি কথা রেখে দাঁড়াবো আল্লাহ তাবারক তাআলার সামনে দাঁড়িয়েছি আল্লাহ তাবারক তাআলার সামনে পিছনে মালাকুল মাও ডানে জান্নাত আর বামে জাহান্নাম কথা রেখে দাঁড়াবো আল্লাহর ভয় অন্তর করে আমাদের জায়গা দিতে হবে তবেই গান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সাহায্য করবেন আমাদের সুপারিশ করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের বিভিন্ন ভাবে সাহায্য করতে পারেন যদি আমরা কেবলমাত্র আল্লাহ তাবারক তাআলাকে যদি আমরা ভয় করি আল্লাহ তাবারক তাআলাকে ভয় করতে হবে হজ যেমন আমরা করি এই হজের মধ্যে আল্লাহ ভয় করতে হবে তা অর্জন করতে হবে কেমন ভয় করতে হবে কেমন তা অর্জন করছিলেন দেখেন আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ হজ করতে গিয়েছেন হজ করতে যাওয়ার পরে স্বপ্নের মাধ্যমে আব্দুল্লাহ ইবনে মুবারককে আল্লাহ পাক রব্বুল আলামিন স্বপ্নের মাধ্যমে ইরফানের মাধ্যমে বলতেছেন আব্দুল্লাহ ইবনে মুবারক 5 লক্ষ মানুষের হজ করতে এসেছেন 6 লক্ষ মানুষ 5 লক্ষ মানুষের হজ করতে এসেছে একজন মানুষের হজ আমি কবুল করি নাই আব্দুল্লাহ ইবনে মুবারক আশ্চর্য হয়ে গেল 5 লক্ষ মানুষ হজ করতে এসেছে একজন মানুষের হজ কবুল করেন নাই এরপর আবার শব্দের মাধ্যমে দেখাইতেছে আব্দুল্লাহ ইবনে মুবারক একজন ব্যক্তির কারণে আমি 5 লক্ষ মানুষের হজ কবুল করেছি চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ একজন ব্যক্তির হজ কবুল করেছি সে একজন ব্যক্তি কে আব্দুল্লাহ ইবনে মুবারক তুমি কি জানো বলে যে আমি তো জানি না আব্দুল্লাহ ইবনে মুবারক এবার চলে যাও দামেস্কের শহরে চলে যাও দেখো একটি বাবলা গাতের নিচে একটি মুসি বসে বসে জুতার কাজ করতেছে জুতা সেলাই করতেছে আরে তার কাছে চলে যাও আব্দুল্লাহ ইবনে মুবারক ওই মুসিকে তালাশ করার জন্য দামেস্কের শহরে রওনা দিলেন দামেস্কের শহরে তালাশ করা শুরু করলেন খোঁজা শুরু করলেন আব্দুল্লাহ ইবনে মুবারক খুঁজতে খুঁজতে ওই বাবলা গাতের নিচে বসে বসে ওই মুসি জুদার কাজ করতেছে আর তার মুখে জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ জিকির করতেছে আব্দুল্লাহ ইবনে মুবারক করতেছে কি ব্যাপার মুসি ভাই তুমি মুখে জিকির করতেছো তোমার জিব্বা করতেছে ব্যাপারটা কিন্তু হাস করতে যাও নাই কেন এখন মুসি বলতেছে হুজুর আপনি আবার পুরাতন তেরে আবার আগুন জ্বালিয়ে দিলেন বলে যে কি হয়েছে বলো বিষয়টা কি কিন্তু হাস করতে কেন যাও নাই আব্দুল্লাহ